আচ্ছা একটা রুমে কয় টনের দরকার অথবা একটা ঘরকে প্রপার ভাবে হিমায়িত করতে কয় এসি দরকার অনেকে নিজের বাসাবাড়িতে বর্তমান গরমে এসি লাগাতে চায় কিন্তু তারা অনেকে হিসাব করতে পারে না যে আমি কয় টন এসি কিনবো আমার রুমের জন্য তো আজকে আমি হিসাব করে আপনাদের দেখাবো যে আপনাদের বাসায় কত টন এসি দরকার হবে আপনি নিজে হিসাব করতে পারবেন এবং সেটা বাজারে গিয়ে কিনতে পারবেন তো অনেকেই মনে করে যে আমার ছোট রুমের জন্য যদি আমি বেশি ক্ষমতা সম্পন্ন এসি ব্যবহার করি তাহলে মনে হয় রুমটা বেশি ঠান্ডা থাকবে এবং আমরা নিরাপদে ঘুমাবো আবার অনেকেই মনে করে যে যদি আমি কম সম্পন্ন এসি একটা বড় রুমে লাগাই তাহলে এখানে বিদ্যুৎ খরচ কম হবে কিছুটা সাশ্রয়ী হবে এতে আমার লাভ দুটাই কিন্তু কোনোটাই সঠিক নয় একটা রুমের জন্য প্রপার সাইজ আছে প্রপার মাপ আছে তার উপর নির্ভর করে এই রুমে কয় টন এসি লাগবে তো একটা রুমে কয়টা টনিস লাগবে সেটার মূল যে জিনিসটা সেটা হচ্ছে রুমের আকার রুমের আকারের উপর ভিত্তি করে একটা রুমে কয় টনিস লাগে সেটা আমরা হিসাব করব। রুমের আকারের পাশাপাশি আরো কিছু জিনিস আমাদের কাজে লাগবে যে এসির আকার নির্ধারণ করার জন্য সেটা হচ্ছে ঘরে থাকা মানুষের সংখ্যা ইলেকট্রনিক্স ডিভাইসের উপস্থিতি জানলা ও দরজার সংখ্যা এবং ইনসুলেশন ও রুমের লোকেশন ঘরের সাইজের পাশাপাশি এই কয়েকটা জিনিস কিন্তু খুবই জরুরি আপনার রুমে যদি বেশি সংখ্যক মানুষ থাকে তাহলে অবশ্যই আপনার এসির যে মাত্রা সেটা একটু বাড়াতে হবে বা এসির টনের পরিমাণটা হালকা একটু বাড়বে চিন্তা করুন যে যে রুমে দুজন থাকবেন সেই রুমে যে মাপের এসি দরকার যে রুমে পাঁচজন থাকবেন সেই রুমে কিন্তু এসির মাত্রাটা একটু বাড়াতেই হবে তো এর পাশাপাশি এগুলো কিন্তু প্রভাব ফেলে তাহলে এইগুলো আমরা মাথায় রেখে আজকের ক্যালকুলেশনটা করব যেন আমরা মোটামুটি একটা সঠিক হিসাবে আসতে পারি যে কত কয় টন এসি দরকার তো একটন টন এসি মানে হলো বারো হাজার বিটিইউ বিটিইউ এর বাংলা হচ্ছে ব্রিটিশ থার্মাল ইউনিট এটা একটা এসি ক্ষমতা প্রকাশ করে এক টন এসি ইকাল টু বারো হাজার বিটিইউ ঠিক আছে তো এখানে বলা আছে একটন টন এসি প্রতি ঘন্টায় ঘর থেকে বারো হাজার বিটিউ তাপ শোষণ করতে পারে এটা কিন্তু আমরা অনেকে জানি না অনেকে মনে করি এসি মানে আমার ঘরকে ঠান্ডা হাওয়া দিবে ঠান্ডা করবে কিন্তু মূলত এসি কি করে ঘরের গরমটাকে টেনে নিয়ে বাইরে বের করে দেয় এই জন্য ঘর ঠান্ডা থাকে সেই জন্য বলছে যে যেটা এক টন এসি টু বারো হাজার বিটিউ এর মানে হচ্ছে এক টন এসি একটা ঘর থেকে প্রতি ঘন্টায় বারো হাজার বিটিউ তাপ শোষে নিতে পারে অথবা ঘর থেকে বের করে দেয় ঠিক আছে একইভাবে যদি আমরা দুইটন এসির কথা বলি তাহলে প্রতি ঘন্টায় চব্বিশ হাজার বিটিউ তাপ শোষণ করে নেবে অথবা ঘর থেকে সে তাপটাকে বের করে দেবে অর্থাৎ এক টন একটন এসিটাকে যদি আমরা আরো প্র্যাকটিক্যালি বুঝতে চাই তাহলে এক টন এসি বলতে বোঝাচ্ছে এক টন বরফ এক ঘন্টায় একটা বর্গে যতটুকু ঠান্ডা করতে পারে ঠিক টন এসি ওই ঠিক সমপরিমাণ ঠান্ডা করতে পারে আপনি যদি বরফের মাধ্যমে বুঝতে চান তাহলে কি একটা বরফ এক টন বরফ একটা ঘরকে এক ঘন্টা যতটুকু ঠান্ডা করবে এক টন এসি একটা ঘরকে ঠান্ডা করবে ঠিক আছে তার মানে যে এসি টন বেশি তার কুলিং ক্ষমতা তত এক টন এসি বারো হাজার বিটিউ প্রতি ঘন্টায় তাপ শোষণ করবে দুই টন এসি চব্বিশ হাজার বিটিউ প্রতি ঘন্টায় তাপ শোষণ করবে এসির টন যত বাড়বে এসির কুলিং ক্ষমতা কিন্তু তত বাড়বে তো দেখুন সাধারণত একটা ঘরের জন্য কত টন এসি দরকার সেটা আমরা কিছু এখানে লিখেছি কারণ এটা বলাটা খুব টাফ তবে কাছাকাছি অবশ্যই বলা যেতে পারে কেন টাফ কারণ তো বললাম এটা নির্ভর করবে ঘরে কয়জন মানুষ আছে ঘরে কি কি ইলেকট্রনিক্স ডিভাইস আছে ঘরের দরজা জানলা ঘরে ইনসুলেশন অনেক কিছুর উপর নির্ভর করে তো সাধারণত সাধারণত যেটা হিসাব করা হয় একবারে অ্যাকুরেট হিসাব জিরো পয়েন্ট সেভেন ফাইভ টন এসি কখন ইউজ করা হয় যখন আপনার ঘরের সাইজ আশি থেকে একশো বর্গ ফুট এই যে আশি থেকে একশো বর্গফুট এটা দিয়ে কি বোঝাচ্ছে তার মানে আপনার যদি এখানে একটা ঘর হয় মনে করেন এটা একটা ঘর ধরলাম এটা দশ ফিট এটা আট ফিট ঠিক আছে তার মানে আপনাকে এই ঘরে দৈর্ঘ্য প্রস্তুত গুণ করতে হবে আট আর দশ গুণ করলে হয় আশি ফিট স্কোয়ার তার মানে এখানে বলছে আপনার ঘর যদি আশি থেকে একশো বর্গ ফুট এটাই হয় তো এখানে ক্ষেত্রফল মানে তার দৈর্ঘ্য প্রস্তু গুণ করতে হবে একটা ঘরে প্রস্তু আছে দৈর্ঘ্য প্রস্তু গুণ করে সেটা ক্ষেত্র পাওয়া যাবে তো আপনারা যদি এরকম আশি থেকে একশো বর্গফুট হয় তাহলে আপনার জিরো পয়েন্ট সেভেন ফাইভ টন এসি লাগবে যদি আপনার একশো থেকে একশো ত্রিশ বর্গ হয় একশো থেকে একশো ত্রিশ বর্গ মানে কি এই যে আপনার ঘর হলো মনে করেন এটা হচ্ছে আপনার একশো এটা হচ্ছে বারো ফিট আর এটা ধরেন আপনি দশ ফিট তাহলে কত হলো দশ ইন্টু বারো আপনার চলে আসবে কিন্তু একশো বর্গফুট তার মানে আপনার এক টন দরকার একশো তিরিশ থেকে দুইশো বর্গফুটের জন্য ওয়ান পয়েন্ট ফাইভ টন দুইশো থেকে তিনশো বর্গফুটের জন্য দুই টন এবং টু পয়েন্ট ফাইভ টন কখন যখন তিনশো বর্গফুটের বেশি আপনার ঘরের সাইজ হয় টু পয়েন্ট উপরে এসি আছে যেমন হল রুম অথবা আলোচনা যে কক্ষগুলো আছে সেগুলো অনেক বড় এই জন্য সেখানে এসির যে টন সেটা আরও বেশি হয় তো এই জন্য আপনাকে পরামর্শ করতে হবে বিভিন্ন যে কোম্পানিগুলো আছে তাদের সাথে কথা বলি তারা আপনাকে বলে দিতে পারবে তো আমরা দেখি বর্তমান অবস্থায় বর্তমান বাজারে দুই সালে এসি কিরকম দাম যেমন কয়েকটা এখানে আমি তিনটা কোম্পানি কথা বলবো একটা হচ্ছে গ্রী এসি খুব পরিচিত একটা এসি যার ওয়ান পয়েন্ট ফাইভ টু ইকাল টু তেষট্টি হাজার টাকা প্লাস বর্তমান সময়ে তারপরে গ্রির দুই টন যেটা এসি সেটা পঁচাশি হাজার প্লাস বর্তমান সময়ে এলজির এসি হচ্ছে এক টন পাঁচপান্ন হাজার প্লাস 1.5 পয়েন্ট ফাইভ টন পঁচাত্তর হাজার প্লাস ওয়াল টন এসির বর্তমান মূল্য এক টন পঁয়ষট্টি হাজার প্লাস এবং 1.5 টন একাশি হাজার প্লাস তো এই টাইপের এই দামগুলো কিন্তু ওঠা করে আপনি যখন এসি কিনবেন অবশ্যই বাজারে যাবেন এবং অনলাইনে আগে চেক করবেন যে বর্তমান এসির দাম কতটুকু এবং পরামর্শ করবেন পরামর্শ নিয়ে সঠিক সাইজের এসি আপনার ঘরের জন্য কিনবেন আর সবাই ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাই করার সংখ্যা ধন্যবাদ গুড বাই